প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পাটন হোল মেশিন গাদার ব্র্যান্ডের। এই মডেলটা হচ্ছে HE800C। তো এই মেশিনে আমরা যখন এখানে স্টিচিং করি, যখন আমরা স্টিচিং করছি, আমরা যখন মেশিনে স্টিচিং করি তখন আমাদের এক সাইড কেটে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, আমাদের এই যে এক সাইডে কেটে যাচ্ছে, স্টিচ কেটে যাচ্ছে, আরেক সাইডে কাপড়টা বেশি থাকছে। এক সাইডে কেটে যাচ্ছে, এক সাইডে কাপড়টা বেশি থাকতেছে। আমরা চাচ্ছি এটা একবারে স্ট্যান্ডার্ড ভাবে যাতে মিডিলে থাকে আমার লেফট সাইড রাইট সাইড দুনো সাইডে সিলাইটা ঠিক থাকবে। তো সেটা আমরা কিভাবে করব সেটা আজকে মোটামুটি শেখানোর চেষ্টা করবো, আপনি দাঁড়ানোর চেষ্টা করবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে শুরু করছি। তো বন্ধুরা, প্রথম আমাদের এরকম একটা কাগজ দিতে হবে, সাদা পেজ দেখতে পাচ্ছি আমি। পেজ নেওয়ার পরে আমি এটা মেশিনে দিচ্ছি, মেশিনে দিতে হবে। হ্যাঁ, মেশিনে দেওয়ার পর এটা কম্পোজিশন করবো। প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যে আপ বাটন এবং ডাউন বাটন দুইটা বাটন একত্রে চাপ দিয়ে সুইচ অন করতে হবে। একত্রে আমি চাপ দেব, চাপ দিয়ে সুইচ অন করব। সুইচ অন করার পরে আমাদের প্যাডেলে পাড়া দিতে হবে একবার। প্যাডেলে পাড়া দেওয়ার পরে ভালো করে লক্ষ্য করুন, আমাদের এখানে এক্স একটা প্রোগ্রাম আছে, এক্স এখানে কিন্তু আরো প্রোগ্রাম আছে, ওয়াই আছে, বি আছে, পি আছে। তো আমরা এক্স আসবো, ঠিক আছে। এক্সে আসার পরে সিদারটা আমরা সরিয়ে নিব, আমরা চাপ দেব, চাপ দেওয়ার পরে সিদারটা সরিয়ে নিব। একবার আমি হাত দিয়ে নাইপ মারব, এরকম করে একবার হাত দা নাইপ মারলাম, একবার নাইপ মারলাম, হাত দা নাইপ মারার পরে এবার ভালো করে লক্ষ্য করুন আমাদের নিডেলটি। দেখুন, আমি যখন এখানে পয়েন্ট বাড়াবো কমাবো তখন আমার নিডেলটি লড়তে থাকবে। দেখুন, আমি যখন পয়েন্ট কমাচ্ছি তখন যে নিডেল সামনের দিকে, এই যে ডান দিকে আসতেছে, যখন মাইনাস করছি তখন বাম দিকে যাইতেছে, নিডেল কিন্তু লড়তেছে। দর্শক ভালো করে লক্ষ্য করুন, নিডেল যাচ্ছে। তা আমি নিডেলটা কোন পজিশনে রাখবো, আমি যে নাইট মারলাম, আমি যেখানে নাইট মারছি আমি ঠিক সেই বরাবর আমার নিডেলটা রাখতে হবে। তা আমি সেই বরাবর রাখছি, এটা রাখার জন্য এবার আমি হাত দিয়ে ঘুরে দেখবো আমার শেপ পরিমাণ আছে কিনা। দেখুন, আমার কিন্তু সাইড আছে না, আমার ঠিক ওই পরিমাণ আসে না এখনো। তাহলে আমার আরো ডাইন দিকে আনতে হবে, আরো রাইট দিকে আমি আনলাম, আনার পরে ইন্টার ইন্টার দেওয়ার পর আমি দেখবো যে আমার আসলে মিডল আমার হয়েছে কিনা। দেখুন, এখনো কিন্তু আমার এটা মিডল হয় নাই, আমার আরো ডাইন দিকে আনতে হবে। তাহলে মোটর যখন আমরা হ্যান্ডপুলের হাত দিয়ে ঘুরাবো তখন কিন্তু কিরোয়াস আবার ঠিক করে দিব। ঠিক করে দেওয়ার পরে আমার এই যে আমি রাইট দিকে আনতেছি, রাইট দিকে যখন আনতেছি তখন কিন্তু যে নিডেল মুভমেন্ট করতেছে, নিডেল যখন মুভমেন্ট করবে তখন আমার ঠিক মিডল পজিশন আইসা করবো। দর্শক লক্ষ্য করুন, এখন কিন্তু আমার ঠিক বরাবর, এই যে দেখুন এখানে আমার হোল পড়তেছে, ঠিক হোল বরাবর আমার নিডেলটা এখন আছে। ভালো করে লক্ষ্য করুন, ঠিক হোল বরাবর আমি নিডেলটা রাখলাম, ঠিক আছে। সেম এরকম যখন বরাবর আসবে তখন কি করবেন, তখন সেভ করে দিবেন। ইউরো আসে, ইউরো আসলে পুলিটা স্যান্ডেলের মতো করার পরে তারপরে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এবার আমরা অটোতে যাব, অটোতে যাওয়ার পরে এবার আমরা সুইং করবো, দেখবো আমাদের মেশিন ঠিক আছে কিনা, আমি যেভাবে বললাম সেভাবে হয়েছে কিনা। এবার আমরা স্টিচিং করবো, স্টিচিং করে দেখবো যে আমাদের
আগে যে সাইডে কাটা যেত এখন কাটে না মিডল আছে তো বন্ধুরা দেখুন এখনো কিন্তু সেম আমার দোনো সাইডে একদম সমান আছে কোন দিকে কম বেশি নাই আমার রাইট সাইডে যে যতটুকু আছে বাম দিকে ঠিক ততটুকুই আছে আবার আমি স্টিচিং করছি তো বন্ধুরা দেখুন স্টিচিং একদম পারফেক্ট দুই দিকে সমান আছে এইদিকেও যতটুকু কাপড় আছে এদিকে ঠিক ততটুকু কাপড় আছে আবার এটাও কোন স্টিচ একটি স্টিচ কিন্তু কাটে নাই এভাবেই কিন্তু আপনারা এই প্রোগ্রামগুলো কিন্তু অনেক মেকানিকই পারে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই শিখে যেতে পারবেন যে কিভাবে যদি সাইডে সেলাই কাটা যায় সেটা ঠিক করবেন তো দেখুন আমাদের এখন মেশিনটি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ